দুর্দান্ত লাগছে, মানে এত লং টাইম পরেও সমুদ্রে এসছি, ভীষণ ভালো লাগছে। বিরাট বড় বড় ঢেউ, আস্তে 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 আস্তে, আর ওইদিকে সুন্দর সানসেট হচ্ছে, আর এইদিকে এত সুন্দর সমুদ্র ঢেউ। আমি ফোনের কভার নিয়ে চলে এসেছি, যাতে জল না লাগে। আইফোনে জল লাগলে কিছু হয় না, বাট আমি রিস্ক নেবো না, কারণ এটা সমুদ্র, ঠিক আছে? তো সমুদ্রের জলের যে বালিগুলো, এইগুলো যদি স্পিকারে লেগে যায় না, একটা প্রবলেম হবে। ওর জন্য সমুদ্রের গর্জনটা শুনে যায়। সেরা সেরা, এখনো দেখো কেমন লোকজন। বিকেল 4টে বাজে, এখন বীচ ভর্তি মানুষ কিতকিত করছে। একটা কচ্ছপ এসছে, আজ দেখাবো ভাই, আমি তো দেখিনি কচ্ছপটা। দেখি গেছে রে, মরা কচ্ছপ একটা ভাই, কত বড় মরা কচ্ছপ এইটা সমুদ্র থেকে ভেসে এসছে। হ্যাঁ, মরা কচ্ছপ অনেক বড় ভাই, বহুত বছর হয়ে গেছে, মানে এর অনেক বয়স। কিন্তু একটা মরা কচ্ছপ সমুদ্রে ভেসে এসছে, যেটা দূর থেকে দেখতে পেয়ে কাছে এলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কত বড় আর কত বয়স্ক, বিশাল বড়, বিশাল এটা। বাট এই যে ভিউটা না, এই ভিউটা বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। ওইদিকে সানসেট হচ্ছে, আর এইদিকে সূর্যের আলোটা জলে পড়েছে, সেরা সেরা। এখন আবার ছবি তোলা চলছে, এই যে ছবি না, একটু জুম করে, একটু জুম করে। ও তোমরা কারা কারা 2024 পুরীতে এসছো, এই কিছুদিনের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এখনো আসোনি, আমার ভিডিও দেখে চলে আসো। বুক কাঁপছে, বুকটা ধুকবুক করছে, আইফোনটা হাতে নিয়ে এইভাবে ভিডিও করছি, আর এত বড় বড় ঢেউ দিচ্ছে। আবার এই যে মানে মানে কভার নিয়ে এসছি, কভার হাতে, ঠিক আছে? তো সেরা সেরা সেরা, এই ঢেউটাকে চালছে, সেরা লাগছে, সেরা সেরা, মজা করলাম, সেরা। চল চল মিডিল থেকে ঘুরে আসি, চলো মিডিল থেকে, চল দম দেখবো। আর এই পুরীর সমুদ্রে একটা জিনিস খুবই বাজে, মানে এই বড় বড় ঢেউ আসছে, পায়ের নিচের বালিগুলো না সরে যায়, এটা দিঘাতে হয় না। এটা বিচে লোক দেখো, আর এইদিকে সুন্দর সানসেট, সেরা লাগলো, সেরা। দারুণ দারুণ মজা করলাম, দারুণ। এদিকে একজন জল দিচ্ছে, আরো ফুটেজ নিচ্ছে, যা 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 ভল দিতে দিতে যা যা যা, ওই ঢুকে গেল, ঢুকে গেল। দেখেছো ক্যামেরা দেখলে মানুষের জোশ আলাদা রকমের বেড়ে যায়, ঠিক আছে? তো ভল ঢল যা খুশি দিয়ে যায়, তাও আবার সমুদ্রে, তাও আবার পুরীর সমুদ্রে। আমি ভালো রিয়াকশন দিচ্ছি, ওকে দেখি, হেভি হেভি দিয়েছি, হেভি, সাবাস। পুরীর সমুদ্রে সৈকতে এসছি বলে কথা, স্নান না করলে হয়? ওর জন্য পুজো দিয়ে এসছি, এত দেরি হয়ে গেছে। আমি বলেছি বিকেল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আমি সমুদ্রে নামবো, গিয়ে স্নান করবো। বাপরে বাপ, বালি সরে যাচ্ছে, মিডিলে মিডিলে গাড্ডা পড়ে যাচ্ছে। অ্যান্ড আমি এসে যা যা করার তাই তাই করে নিলাম, ছবি তুললাম, রিলস করলাম, ব্লগ বানালাম, আনন্দ করলাম, দুর্দান্ত দুর্দান্ত ছবি তুলেছি, ঠিক আছে? যেগুলো ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে দেখতে পারবে, ইউটিউব কমিউনিটিতেও ছাড়বো। যেতে ইচ্ছা করছে না সমুদ্রে, ছেড়ে মনে হচ্ছে আরো একটুখানি থাকি, বা ঠান্ডা লেগে যাবে। এমনিতে ঠান্ডা লেগেছে, আর হালকা হালকা ঠান্ডা পড়ছে এখন। রাতের বেলায় জায়গাটা ঠান্ডা আছে, দিনের বেলা ঠান্ডা নেই, রাত আর ভোর মিলিয়েই ঠান্ডাটা আছে। টাটা, সমুদ্র আবার দেখা হবে। এরপরে যখন পুরীতে আসবো, মা দিদিদের নিয়ে আসবো, পুরি, তারপরে ঠাকুরের স্থান যা যা আছে মা দিদিদের নিয়ে আসবো। এই হচ্ছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, যেটা খুবই বিখ্যাত একটা খাজা বলতে গেলে, ঠিক আছে? তো এই আমাদের হোটেল থেকে বেরিয়ে এই রাস্তায় পড়ে, এখানে পরপর রয়েছে। আমরা এখন যাচ্ছি কিছু খেতে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর পাচ্ছি না, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে বিচে বসে একটু মাছ ভাজা খাবো,
একটু চা টা খাবো, একটু বিচের ওখানে বসবো, তারপরে আবার হোটেলের দিকে চলে আসবো। আর এখানে পুরো মেলা টাইপের বসেছে, মেলা বলছে দোকানপাট বসেছে। এই দোকানপাট গুলো আমি যখন এসেছিলাম এগুলো ছিল না, ঠিক আছে? তো প্রচুর দোকান এখানে, কেনাকাটির দোকান থেকে শুরু করে স্ট্রিট ফুডের দোকান আছে, চাউমিন, এগরোল, মোমো, পকোড়া, তারপরে মাছ ভাজা। একটু মাছ ভাজা খেতে ইচ্ছা করছে, ওই দিকটা যাবো, দেখি মাছ ভাজা পাই কিনা। অ্যান্ড এই হচ্ছে স্ট্রিট ফুডের দোকান, এখানে পর পর স্ট্রিট ফুড রয়েছে। এটা হচ্ছে মাছ ভাজা, মেবি হয়তো মাছ না, এটা হচ্ছে এমনি নর্মাল চপ ভাজা, ধোসাও পাওয়া যায় এখানে। চাউমিন, এগরোল, লেগ পিস, পকোড়া এগুলো বিক্রি হয়। কত করে চাউমিন দাদা? এক প্লেট বানিয়ে তো, ঠিক আছে, ভালো করে একটু স্ট্রিট ফুড খাই। এক খিদে রয়েছে প্রচন্ড পরিমাণে, হালকা করে স্ট্রিট ফুড খাই। বিচের মুখে এই দোকানগুলো করবে স্ট্রিট ফুডের। এখানে সুন্দর সুন্দর একদম অপরিষ্কার ভালোভাবে খাবার দাবার বিক্রি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এর জন্যই আমি এখান থেকে খাবার কিনলাম। একটা এগ চিকেন চাও ফুল প্লেট 50 টাকা, এটাই খাবো এখন। একটু ভালো করে বানিয়ে দিও, বাংলা বোঝে তো? আর এখানে কিন্তু বাংলা বোঝে, ঠিক আছে? তো এখানে উড়িষ্যায় উড়িয়া কথার থেকে লোকে বাংলা কথা বেশি জানে। এখানে প্রতিটা জায়গায় বাংলাতে সমস্ত কিছু লেখা আছে, যেহেতু বাঙালির একটা ভালো ডেস্টিনেশন একটা, তার জন্যই সমস্ত কিছু। যেখানেই যাই উত্তর থেকে দক্ষিণ আর দীপুদা, বাঙালির ঘোরার জায়গা দীপুদা, যেখানেই যাই না কেন আমি আকাশ ফ্যামিলির মেম্বারের সাথে কিন্তু দেখা হবে। দিনের বেলা ও সমুদ্রে যখন স্নান করতে এসেছি অনেকের সাথে দেখা হয়েছে, এখনো একটা ফ্যামিলির মেম্বারের সাথে দেখা হলো। কেমন আছো বলো? দুর্গাপুর থেকে এসছে, ভালো আছি। আমাকে দেখতে পেয়ে এখানে পাশে বসে বলছে কেমন আছে। যাক ভালো আছি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কেমন, কবে এসছো তোমরা? আমরা এসছি 6 তারিখ। 6 তারিখ বেরিয়ে যাবে নাকি? কালকে বেরিয়ে যাবে, কালকে আমরাও পুরো সাইট সিন ঘুরে বেরিয়ে যাবো এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ, দেখা করে ভালো লাগে। এন্ড ফাইনালি আমি এখানে নিয়ে নিয়েছি এগ চিকেন চাও, যেটা খাবো। মানে অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিল একটু স্ট্রিট ফুড খাবো, আর ওই বন্ধুটা ভাত খাচ্ছে, আমি ভাত খেলাম না, সন্ধ্যেবেলায় ভাত খেতে ভালো লাগে না, ওর জন্য এগ চিকেন চাও ফুল প্লেট 50 টাকা খাবো, আর সামনে সমুদ্রের ভিউটা এনজয় করবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এই যে এই এত সুন্দর চাও খাবো, আর সামনের ভিউ এনজয়। সত্যি কথা বলতে চাউমিনটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে? চিকেনে অনেক ভরপুরটা চিকেন দিয়েছে, খেতেও কিন্তু ব্যাপক টেস্টি রয়েছে, দারুণ খেতে। খিদে পেটে এরকম স্ট্রিট ফুড খেতে হেভি লাগে, দারুণ খেতে। চাউমিন খাওয়ার পরে মনে করলাম একটু এগ রোল খাই, কারণ স্ট্রিট ফুড আমি জানি না আজকে কেন বেশি পরিমাণে খেতে ইচ্ছা করছে আমার, ঠিক আছে? তো এই লেগ পিসগুলো কত? আমার জন্য ওই যে এগ রোল তৈরি হচ্ছে, এগ রোল খাবো, ঠিক আছে? এগ রোল খাওয়ার পরে ওই দিকে গিয়ে তারপরে মাছ ভাজা খাবো। চাউমিন খাওয়ার পরে আমি নিয়ে নিলাম এগ রোল, ঠিক আছে? আমি জানি না আজকে কেন স্ট্রিট ফুড এত বেশি ভালো লাগছে আমার খেতে, আর টেস্টি খাবারগুলো, টেস্ট আছে রোলটা, দারুণ খেতে। মোটামুটি চাউমিন আর এগ রোল খেলাম, পেটটা একটু শান্তি হয়েছে, ভরেছে। একটু মাছ ভাজা গেলে মনটা শান্তি হবে, পেটও শান্তি হবে। এন্ড এখানে এরকম মাছ ভাজা বিক্রি হচ্ছে, চিংড়ি মাছের ফ্রাই ট্রাই করা রয়েছে, সমস্ত মাছের একটা করে ফ্রাই করা রয়েছে, আর এইদিকে কাঁচা মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, কাঁকড়া এখানে তোমার কষিয়ে দেবে, ঠিক আছে? ভেটকি আছে, ভোলা আছে, এটা সাইটিং মাছ রয়েছে, এটা হচ্ছে মিষ্টি জলের মাছ, রুই মাছ রয়েছে এখানে, এখানে চিংড়ি আছে, এখানে আবার কাঁকড়া রয়েছে, এখানে চিংড়ি রয়েছে, এখানে পম্ফ্লেট মাছ রয়েছে, পুরো এখানে মাছের দোকান বড় রয়েছে পরপর। বাট এই মাছগুলো দেখে ইয়াম্মি লাগছে, কেমন লাগছে জানিও। সত্যি কথা বলতে আমি কোথাও ঘুরতে গেলে বাইরের স্ট্রিট ফুড সেইভাবে একটা খাই না, তোমরাও জানো তো। আজকে এখানে এসে খেলাম খাবার দাবার, একদম টাটকা, একদম গুড কোয়ালিটি যাকে বলা হয়, ঠিক আছে? এই যে পর পর মাছের দোকান রয়েছে ওই দিক থেকে, পুরো এই লাইনটা, ওইদিকে ঘুগনি আছে, ফুচকা আছে, মানে যাকে বলে এক কথায় মেলা, ঠিক আছে? তো পুরী সমুদ্র সৈকতে এই মেলাটা আমি 2016 এসে দেখতে পারিনি। 16 তোমার কটা মাছের দোকান ছিল, এমনি ঘুগনির দোকান টোকান এইগুলো ছিল, বাট এই যে এই সিচুয়েশনটা, এইটা বিরাট বড় হয়ে গেছে এখন। এত বছর হয়ে গেছে, 7-8 বছর মিডিলে গেছে, 7-8 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখানে তো মাছ ভাজা পাওয়া যায়, মাছ ভাজার পাশাপাশি কিন্তু এখানে এরকম মাছ রয়েছে, তারপরে অক্টোপাস রয়েছে, যে ছোটো ছোটো অক্টোপাস। আর এইটা কি মাছ? এটা সাইটিং মাছ, বিরাট বড়। তো এগুলো সামুদ্রিক মাছ, এখানে ম্যাক্সিমাম সবই সামুদ্রিক মাছ, ঠিক আছে? এদিকে চিংড়ি মাছটাকে যাতে দেখো না, অন্য ডিজাইনের চিংড়ি। গাইজ, এইদিকে কিন্তু ফুচকার দোকান রয়েছে, আর এদিকে সমুদ্রের সুন্দর একটা মিষ্টি হাওয়া আসছে। এখানে দাঁড়িয়ে ফুচকা, চা, মাছ ভাজা সব কিছু, মানে যাই খাবে, তুমি যদি একটা বিস্কুট খাও সেটাও কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে খেলে দুর্দান্ত লাগবে, মানে একটা আলাদা রকমের ভাইব পাবে। এই যে পরপর এদিকে ফুচকার দোকান, এদিকে চেয়ার পাতা ছিল, চেয়ারগুলো তুলে দিচ্ছে আস্তে আস্তে। সমুদ্রের ঢেউটা বেড়েছে, কারণ জোয়ার চলছে এখন, জোয়ার এসছে। তো ভেবেছিলাম তো কিছু কেনাকাটা করবো না, বাট এরকম জিনিস রয়েছে যেটা ম্যাগনেট সিস্টেম, যেটা শোকেসে, যেটা আলমারিতে লাগানো যায়। তো আমি যেখানেই ঘুরতে যাই সেখান থেকে এরকম ম্যাগনেট জিনিস নিয়ে আসি, সিকিম থেকেও নিয়ে এসছি, মানে আলমারিতে লাগানোর জন্য। তো এটাও নিয়ে গেলাম, যেহেতু ম্যাগনেট আছে, আর এখানে 3টেই দেবতা রয়েছে, প্লাস পুরীর মন্দির
ফিডব্যাকটাও রয়েছে, ঠিক আছে? কেমন লাগছে কমেন্ট করে জানাও এক্ষুনি। এন্ড গাইস ফাইনালি আমি এতদিন ধরে এটা খুঁজছিলাম, ঠিক আছে? তো এই জিনিসটা, এই কুর্তা টাইপের একটা, তো এই কালারটা আমার পছন্দ হয়েছে সব থেকে বেশি, তো এইটাই নিয়ে নিলাম, ঠিক আছে? এটা পছন্দ হয়েছে এই যে নিয়ে নিলাম, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর কোনো কেনাকাটা না, এটা 120 টাকা নিয়ে, 120 টাকা নিয়ে। টুকিটাকি কেনাকাটা বলতে করবো না করতে করতে অনেকগুলো কেনাকাটা হয়ে গেল, ওইটা নিলাম, ঠিক আছে? কুর্তাটা হেভি পছন্দ রয়েছে, ঠাকুরের ছবিটা নিলাম, দুটো ব্রেসলেট নিয়েছি। যাই হোক, কেনাকাটা মোটামুটি ডান আজকের মতো, এখান থেকে টাটা। কালকে হয়তো এখানে আর আসতে পারবো না, কারণ কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাবো, ওখান থেকে আস্তে আস্তে রাত 8টা বেজে যাবে, তারপরে রাতে ডিনার করে আমাদের ট্রেন রয়েছে। এন্ড গাইস বাজে এখন 10:45, রাতে ডিনার করতে বসেছি, রুটি একটা ঘ্যাট আর ডিমের ঝোল রয়েছে, ঠিক আছে? তো গরম গরম ডিমের ঝোল দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ভোর 5টায় উঠে আবার 6:30-এর মধ্যে বেরোতে হবে। তো চলো রাতে ডিনারটা কমপ্লিট করি।